হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি চমক দেওয়া ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা একটি ফুড রিভিউ দিব। আমরা অনেকেই রয়েছি যারা দই খেতে পছন্দ করি। বন্ধুরা, ঢাকা শহরে বিভিন্ন দামের এবং বিভিন্ন নামের বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের মিষ্টির দোকানগুলোতে দই বিক্রি করে থাকে, কিন্তু হৃদয়ে জুড়িয়ে যাবে, মন আপনার অন্য রকম অনুভূতি কাজ করবে এবং আপনি তৃপ্তিতে খেয়ে একটি অন্যরকম ফিল অনুভব করবেন এবং নিশ্চিত বলতে পারি আপনি এর আগে এত কম টাকায় এত ভালো দই খেয়েছেন কিনা আমার সন্দেহ রয়েছে। তেমনই একটি দই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বন্ধুরা, বিখ্যাত দই কিন্তু আমরা জানি বগুড়ার দই, আবার কুমিল্লায়ও দই পাওয়া যায়, কিন্তু খুলনায় যে এত সুন্দর দই পাওয়া যায় এটি কিন্তু অনেকেরই অজানা। এবং কম দামে আপনি মাত্র 220 টাকায় এরকম একটি বড় মাপের যে মালসা তার মধ্যে আপনি এরকম দই পাবেন। মিষ্টি মহল নাম এই দোকানটা, রয়েছে আপনার খুলনা শহরের প্রাণকেন্দ্রে পিকচার প্যালেস থেকে একটু সামনে বাজারের মধ্যে, বড় বাজার যদি বলি অথবা আপনি যদি খুলনার মিক্সন মার্কেটে যান অথবা আপনি যদি ডাক বাংলায় যান, সেখানে যে কোনো মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে মিষ্টি মহল কোথায়, আপনাকে দেখিয়ে দেবে। এখানে অনেক ধরনের মিষ্টি, দই, ঘি এগুলো কিন্তু বিক্রি করা হয় এবং সবগুলোর মানই কিন্তু দামের তুলনায় এক কথায় অসাধারণ। এই যে দইটি দেখতে পাচ্ছেন, এর উপরে যে স্বর, আপনি মোটা স্বর যদি খেতে পছন্দ করেন দইয়ের মধ্যে সেটি পাওয়া যাবে এর মধ্যে, এবং ক্রিমি একটি ভাব আপনি খেলে মুখে লেগে থাকবে এবং স্বাদটা এতই এতই টেস্টি যে কল্পনা করতে পারবে না। 220 টাকায় ঢাকা শহরে তো কল্পনাই করা যায় না। সুতরাং আপনি যদি কখনো খুলনায় যান বা কেউ যদি খুলনা থেকে আসে, আপনি এখান থেকে দইটি এনে খেয়ে দেখতে পারেন যে আমি ভুল বলছি কিনা। 220 টাকা কম, খুব একটি বেশি টাকা নয়, কিন্তু একবার যদি খান তাহলে অবশ্যই আপনি বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহ বা অন্যান্য যেইখানের দই বিখ্যাত, কুষ্টিয়া বলেন, আপনি তাদের সাথে কম্পেয়ার করে দেখবেন যে এটির মান কেমন। বন্ধুরা, খাবারের রিভিউ কিন্তু আমরা এই চ্যানেলটায় খুব একটা দেই না, তবে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি না করে পারলাম না, কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেকেই টাকা আছে কিন্তু ভালো পণ্য কিন্তু খুঁজে পান না, তাদের জন্য এই ভিডিও। বন্ধু, আপনি যদি খুলনায় কখনো যান বা খুলনায় যদি কেউ থাকে, আপনি 4-5টা করে এই দই নিয়ে আসতে পারবেন, রেখে খাবেন, অনেক তৃপ্তি পাবেন। যা হোক, আমরা এই ভিডিওটি এখানে রাখছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন।